فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. وعليكم السلام ورحمة الله وبركاته. আমাদের একদিনই বোন রাবিয়া প্রশ্ন করেছেন আরেকদিনই বোনের পক্ষ থেকে। প্রশ্নটা ছিল টেস্ট টিউব পদ্ধতিতে বেবি নেওয়ার বিষয়টা সম্পর্কে আর কি। তো এ বিষয়টা জায়েজ কি না, বা যারা নিচ্ছে তাদের কি নালা তাদের উপর অসন্তুষ্ট হবেন কি না জানতে চেয়েছেন। সময়তে বোন, যদি সাধারণ প্রচেষ্টার মাধ্যমে যদি স্বামী স্ত্রী তারা নিঃসন্তান হয়ে থাকে বা তাদের সন্তান হবে না বলে ডাক্তার, মুসলিম কোনো ডাক্তার যদি এটা নির্ভরযোগ্য ডাক্তার বলে যে না এটা সম্ভব নয় একমাত্র ওই পদ্ধতি ছাড়া, তখন শুধুমাত্র স্বামী স্ত্রীর একে অপরের মানে মানি যেটা আর কি নুতফা বীর্য, এটাকেই যদি তারা তার গর্ভে পুষ করে তাহলে সেটা জায়েজ আছে, এতে কোনো সমস্যা নাই। কিন্তু বেধর্মী দেশে যারা নিঃসন্তান তাদের যেভাবে গরু ছাগলের মতো করে যেভাবে ইঞ্জেকশন দেয় এভাবে মানে সন্তান তারা নিয়ে থাকে, ওটা নিঃসন্দেহ যার সন্তান হবে ওটা সম্পূর্ণ অবৈধ এবং হারাম। এর মাধ্যমে তাদের বংশ পরিচয় এবং তাদের মেরাস ইত্যাদি শরীয়তগতভাবে যেগুলো সিস্টেম সেটা একটাও থাকবে না, বরং ওটা যার সন্তান বলে গণ্য হবে। তো বর্তমান যে সিস্টেম, আধুনিক সিস্টেমে টেস্ট টিউব পদ্ধতিতে বেবি নেওয়ার বিষয়টা, এটা ইনশাআল্লাহ জায়েজ আছে। অনেক ওলামায়ে, বিজ্ঞ ওলামায়ে দিন এটা জায়েজ বলেছেন, কাজেই আপনি তাকে বলে দেন যে অবশ্যই এটা বিষয়টা খেয়াল রাখতে হবে যে স্পষ্ট তাদের স্বামী স্ত্রীর মাধ্যমে হতে হবে, এটা কোনো প্রকার এখানে অন্য কোনো যা হোক বিষয়টা আমি যেটা বললাম বেধর্মীরা যেটা ব্যবহার করে এরকম সিস্টেম ব্যতীত নিজেদের স্বামী স্ত্রীর একে অপরের মাধ্যমেই যদি হয়ে থাকে তাহলে এটা ইনশাআল্লাহ জায়েজ হবে এবং এটা তাদের সন্তান বলে গণ্য হবে এবং তারা শরীয়তগত যত প্রকার হুকুম আহকাম আছে মিরাস বংশ ইত্যাদি সব ঠিক থাকবে ইনশাআল্লাহ। জি ফাজাজাকুমুল্লাহ খাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد.